নেটে অনুশীলনে মাহমুদুল্লাহ রিয়াদ। অনুশীলন দেখে একটা ব্যাপার খুব সুস্পষ্ট, নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঠিক সে কারণেই নিজের চিরাচরিত ব্যাটিং থেকে কিছুটা বদলে ফেলে যেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুশীলন শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 3 থেকে 4 দিন হলো মাহমুদুল্লাহ নিয়মিত অনুশীলন শুরু করেছেন, তবে আজকের অনুশীলনটা অন্য দিনগুলো থেকে একটু আলাদা। ব্যাটিং অনুশীলন পুরো দমে শুরু করেছেন, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ বেশিরভাগ সময়ই বোলারদের চার্জ করেছেন, অর্থাৎ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। মুশফিকুর রহিমের কথা মনে পড়ে কি, এর আগে 4 নম্বর পজিশনে ব্যাটিং করতেন। মুশফিকের চলতি ফর্ম কিংবা ব্যাটিংয়ের ধরন সব কিছু নিয়েই যখন প্রশ্ন উঠছিল, তখন চান্দিকা হাথুরুসিংহে আসার পর মুশফিকের ব্যাটিং পজিশন বদলে করা হয় 6 নম্বরে। ঠিক সেখানে মুশফিক নিজের ব্যাটিং পজিশন অনুযায়ী আক্রমণাত্মক ক্রিকেটটাকেই বেছে নিয়েছেন। প্রশ্নটা ছিল 7 নম্বর পজিশনে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কতটা পারফেক্ট এই দলের জন্য। সেই প্রশ্নে মাহমুদুল্লাহ রিয়াদকে এক প্রকার বাদের মোড়কে বিশ্রাম দেওয়া হয়। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কি না এমন প্রশ্ন যখন আঁকিবুকি করছে, তখনই অনুশীলনে ফিরে এমন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দিন দুয়েকের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য যে প্রাথমিক স্কোয়াড সেটি ঘোষণা করার কথা। জানা গেছে প্রাথমিক স্কোয়াডে থাকতে পারেন 30 জনের মতো নাম। সেই 30 জনের নামের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন কি না সেটি নিয়েই এখন সব থেকে বেশি আলোচনা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই ক্রিকেট পাড়ায়। তবে মাহমুদুল্লাহ হঠাৎ করেই কেন এত অনুশীলনে সিরিয়াস? আসন্ন সময়ে কোনো ঘরোয়া ক্রিকেট নেই, তাই একমাত্র জাতীয় দলের ক্যাম্পে ডাকার সবুজ সংকেত হয়তোবা পেয়েছেন রিয়াদ। সে কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই একাডেমি মাঠে নিয়মিত অনুশীলনও করতে পারছেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপের আগে কোচ চান্দিকা হাথুরুসিংহে হয়তোবা সম্ভাব্য সব অপশনকেই বেছে নিতে দেখে নিতে চাইবেন, তাই তো প্রাথমিক স্কোয়াডের সেই ক্যাম্পে মাহমুদুল্লাহ রিয়াদকেও শেষবারের মতো হয়তোবা সুযোগ দিতে চান চান্দিকা হাথুরুসিংহে। সেই ক্যাম্পে নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। সেই ম্যাচগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ কি সুযোগ পাবেন, আর সুযোগ পেলে মাহমুদুল্লাহ কি নিজেকে মেলে ধরার সেই ব্যবস্থাটা করতে পারবেন? যদি সব কিছু মিলে যায়, 2-2-4 হয় শেষ পর্যন্ত, বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ স্কোয়াডে মাহমুদুল্লাহকে দেখা গেলে খুব বেশি অবাক হবার কিছু থাকবে না। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে মাহমুদুল্লাহর অনুশীলন দেখতে দেখতে ঠিক এটাই মনে হয়েছে।